আরে কে ছোলা কেনা ভালো ও না দোষা তুই ছাড়া তার দশটি পুত্র নিয়া গহীর জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যায়। পথের মধ্যে ডাকাইতের দল সেই আতা রাধেলানহুকে তার দশ পুত্র সহ ধরে ফেলেছে। গলার মধ্যে বড় বড় দা ঠেকে বলতেছে যে তোমার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দাও। সেদিন আতা রাধেলানহু বলেছিলেন, বাবা গো, আমার দশটি পুত্র ছাড়া আমার কাছে আর তোমাকে দেবার মতো কিছুই নাই। সেদিন ডাকাতের দল ক্ষিপ্ত হয়ে রাগে ক্ষোপে বলেছিলে যে দশটি পুত্রই যদি তোর কাছে থাকে আর কোনো কিছুই যদি না থাকে তাহলে তোর পুত্রদেরকে আমি জবাই করেছি। আতা রাধেলানহু সে আল্লাহর একজন আউলিয়া, সে চক্ষু বন্ধ করে ডাকাতের দলকে বলল, আপনাদের যা মনে চায় আপনারা তাই করতে পারেন। বড় পুত্রটিকে ধরে যখন গলার মধ্যে চাকু দেয়া ধরে তখন আতা রাধেলানহু সেই আল্লাহর ওলি আল্লাহর আউলিয়া চক্ষু বন্ধ করে রইলেন, তার চক্ষু মেলে তার বড় পুত্রটিকেও একবার এক নজরে দেখলেন। একে একে যখন নয়টি পুত্রকে যখন জবাই করে ফেলল আতা রাধেলানহু চক্ষু বন্ধ করেই রইলেন, তার চক্ষু দুখানা আর খুললেন না। অবশেষে ছোট ছেলেকে যখন সাত আট বছরের ছেলেকে যখন পাথরের বুকে যখন শোয়ালো মাথাটা রাখলো বাবা শিশ মারে, যখন গলার মধ্যে চাকু ধরে ছোট ছেলেটি চিৎকার দিয়ে বলে, বাবা গো আমি না তোমার নয়নের মণি, আমি না তোমার কলিজার টুকরা, আমি না তোমার কতই আত্মার আত্মীয়, বাবা গো তুমি একটু চক্ষু মিলে চেয়ে দেখো না তোমার ছোট ছেলেকে এই পাষণ্ডের দল চাকু ধরেছে গলার মধ্যে, তুমি একবার শুধু চক্ষুটা মেলে তোমার এই কলিজার টুকরাকে দুই নয়নের ধনকে তুমি শুধু একটি নজর দেখো বাবা একটু চেয়ে দেখো। দুই চক্ষু মেলে ছেলের আর তোনাদ শুনে দুটি চক্ষু মেলে ছোট ছেলেটার দিকে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে যে এই কাজ করাইতেছে রে বাবা, যে এই কাজ করাইতেছে তারে কিছু কম যায় না। যার জিনিস সেই নিয়ে যাবে, আমি তো কেবল ছিলাম দায়িত্বে ছেলে আমার, আমি লালন পালন করেছি তোমাদেরকে, তার জিনিস সে যদি নিয়ে যায় তাহলে আমার বলার কিছুই থাকতে পারে না। ডাকাতের দল হাতে থেকে চাকুটা ফেলে দিয়ে ওই ডাকাতের সর্দার ওই আউলিয়া পায়ের মধ্যে পড়ে গিয়ে কেঁদে দিয়ে বলতেছে, বাজান গো আপনি সত্যি একজন মহান ওলি এবং আল্লাহ, আপনি সত্যি একজন আউলিয়া, আল্লাহর একজন আউলিয়া, আপনি এই কথাটা যদি আর একটু আগে বলতেন তাহলে আমার এই হাতে আপনার নয়টি পুত্র কখনোই জবাই হবে। তাই তো বাবা, এর আগেও একটি কথা বলেছি, আদবেতে এসকো যাকে মহব্বতের বাজারে
বেদবি কইরো না কেউ ওলি আল্লাহর দরবারে কোন মানুষের মাঝে কখন কে এসে বিরাজ করে কেউ বলতে পারে না। আপনারা এখানে অনেক আশেকান জাকেরান আছেন আমার নাদুসার বাবার, আমার নাদুসা বাবা কার মাঝে বিরাজ করতেছে কেউ বলতে পারবে না। তাই আমি একটি গান রাখি, ছোলা কেনা ভালো ও না দোষা তুই ছাড়া, আর কি ছোলা আমাদের
বাবা